आज থেকে 11 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে শুরু হওয়া বৈদিক সম্ভাবনা আছে। তাই সমস্ত মৎস্যজীবী বন্ধুর উদ্দেশ্যে বারে বারে সতর্ক হওয়া হয়েছে। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নিম্নচাপ। রবিবার থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশের মুখ ভার হয়ে রয়েছে। মাঝে মধ্যে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকায়। রবিবার সকাল থেকে দীঘায় সতর্কতা জারি করা হয়েছিল। সোমবার বিপর্যয় মোকাবিলা নিয়ে আরও বেশি তৎপর দীঘা কোস্টাল থানা ও বিপর্যয় মোকাবিলা দফতর। এদিন সকাল থেকে সমুদ্র ছিল উত্তাল, কোনো পর্যটককেই সমুদ্রে নামতে দেওয়া হয়নি। পারে বসে সমুদ্র দেখেই সময় কেটেছে পর্যটকদের। মাইকিং করে সারাক্ষণ পর্যটকদের সতর্ক করছে NDRF। অবস্থা দীঘা সমুদ্র কিন্তু খুব দীঘা হাওয়া আছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু দীঘা সমুদ্র খারাপ আছে, কোনো টুরিস্টে নামতে দেওয়া হচ্ছে না। দীঘা থানা কোস্টাল থানা তরফ থেকে মাইক প্রচার করছি আমরা, নামতে দেওয়া হচ্ছে না, কিন্তু মানুষের বিপদ হতে পারে জোয়ারে, এখন নামতে দিন না, ভাটা হলে কিন্তু আমরা চিন্তা করে কমরে জলে বেশি দূর যাবে না। বহুত জায়গা কর রে ইয়ে ভি মৌসুম বহুত টাইম পেলে হাম লোক নেই দেখে থে লেকিন আজ বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ মে কল না আই হুম বহুত আচ্ছা লাগা আর এনজয় ভি কি হুম বহুত মজা আয়া হ্যায় আমারে ফ্যামিলি আয়ে হুয়ে হামারে বেটি লোক আয়ে হুয়ে বহুত মস্তি কর রে হাম লোক